নানা কর্মসূচিতে ঠাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের দ্বিতীয় দিন বেইজিংয়ে স্থানীয় সময় সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। এরপর স্থানীয় সময় সকাল 11টায় বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে বক্তব্যে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন। বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনের ব্যবসায়ীদের আহ্বান জানাতে পারেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিন। How we should move from lower middle income countries.